আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম ঘরে তৈরি করা জাদুকরি মাংসের মশলা। গরু, খাসি, মুরগি, দুম্বা, কলিজা ভুনা যে কোনো ধরনের মাংসের মশলার জন্য এটা ব্যবহার করতে পারবেন। 1 কেজি পরিমাণ মাংসের সাথে 1 টেবিল চামচ পরিমাণ যথেষ্ট। এই মশলাটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো চলুন দেখে নেই আমি এর মধ্যে কী কী মশলা অ্যাড করেছি। এই মশলাটা তৈরির জন্য আমি এখানে 10 ধরনের মশলা নিয়েছি। গোলমরিচ 2 ধরনের, কালো এবং সাদা, 1 টেবিল চামচ। লং নিয়েছি 1 চা চামচ। দারুচিনি নিয়েছি আস্ত 10-12টির মতো। জয়ফল 1টি বড়, একটু ভেঙে নিতে হবে, খোসাটা ছাড়িয়ে আমি একটু ভেঙে নিয়েছি। জয়িত্রী 1 টেবিল চামচ। মেথি নিয়েছি আমি 2 টেবিল চামচ। কালো এলাচ নিয়েছি 2টা বড়, আর স্টার মশলা 2টি, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তেজপাতা 3টি, এলাচ 10টির মতো। একে একে সবগুলো মশলা আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি। মিরচিটা আমি একটু ভেঙে নিয়েছি, যেহেতু আমি এটা একটু তেলে নিব, গরম করে নিব, সেই জন্য এখন সবগুলো মশলা আমি একটু ভেজে নিব। ভিউয়ার্স, এটা কিন্তু দাঁড়িয়ে থেকেই ভাজতে হবে, এটা কিন্তু চুলায় দিয়ে একদম চলে যাওয়া যাবে না। আর তেজপাতাগুলো একটু ছিঁড়ে নিতে পারেন, তাহলে ভাজাটা ভালো হবে। যখনই দেখবেন একটা সুন্দর অ্যারোমা বের হচ্ছে, তখনই মনে করবেন যে আপনার মশলাটা হয়ে গিয়েছে। আর আরেকটা ট্রিক্স আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখনই দেখবেন তেজপাতাটা একটু এরকম ভেঙে ভেঙে আসছে, মানে মচমচে হচ্ছে, তখনই মনে করবেন আপনার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো একটু রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে আমি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এখন এটা আমি গুঁড়া করে নেব। এটা আপনারা পাটায় পিষেও নিতে পারেন। দেখুন মশলাটা গুঁড়া হয়ে গিয়েছে, আমি একটু চেলে নিব। আপনারা চাইলে নাও চালতে পারেন, সেক্ষেত্রে টেস্টের কোনো পরিবর্তন আসবে না। আমি চেলে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হবে দেখতে। চালনিতে একটু চেলে নিচ্ছি, যে অবশিষ্টটা থাকবে সেটা আমি এক সাইডে রেখে দিব। এই মশলাটা দিয়ে রান্না করে দেখেন, রান্নার গন্ধে আপনার পুরো রান্নাঘর ভরে যাবে। আর এই স্বাদটা কেমন এটা আমি আর নাই বলি, আপনারা করে দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি কোনো সুস্বাদু রান্না দিব, নোটিফিকেশনের মাধ্যমে আপনারা তা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আরেকটা ট্রিক্স আমি বলে দিচ্ছি, এই মশলাটা রুম টেম্পারেচারে না রেখে চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রাখতে, এতে মশলার গন্ধটা ভালো থাকবে। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর অন্য সময় দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।